কুমির দলিলের আট দিনের মধ্যে নামজারি হয়ে যাবে আর তার রেকর্ড হবে এক মাসের মধ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে এই সংক্রান্ত প্রস্তাব। তিনটা দলিল করতে হবে, যিনি দলিল করতে যাবেন ওনাকে আরেকটা দলিলের খরচ দিতে হবে। তিনটা দলিল হওয়ার সাথে সাথে একটা সাব রেজিস্ট্রারের কাছে থাকবে, একটা ইনকামবেন্ট পাবেন, আর আরেকটা ওই এলটি লস নোটিশের পাশাপাশি এসি ল্যান্ডের কাছে চলে যাবে। এসি ল্যান্ড আট দিনের মধ্যে মিউটেশন করে ওই যিনি জমি কিনলেন তার নামে নতুন আর ওয়ার করে পর্চা টর্চা সব করে দিলেন। রেকর্ড অফ রাইট কারেকশন এটাও অটোমেটিক হবে, অ্যান্ড দিস উইল বি দ্য লায়াবিলিটি অফ দ্য এসি ল্যান্ড। যেটা এলটি নোটিশটা আগে আমরা এসি ল্যান্ডে পেতাম না, এখন আমরা এলটি নোটিশ তাৎক্ষণিক পাচ্ছি, তাতে আমাদের মিউটেশন করতে সহজ হবে। আপনি যদি সব ঠিক থাকে আপনি 12-15 দিন ম্যাক্স, যদি আপনার কোনো ঝামেলা না থাকে কোনো সমস্যা নেই। আর প্রবাসীদের ক্ষেত্রে আমরা অনেক 9 দিনও করতে পারি। আমাদের যে সাব রেজিস্ট্রার আছেন উনি অনলাইনে চেক করে নেবেন এসিলেন অফিস থেকে যে রেকর্ড অফ রাইটটা ঠিক আছে কিনা, তখনই দলিলটা রেজিস্ট্রেশন করবেন। আমাদেরকে কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে যেতে হবে না, ঘুষ কিছুই দিতে হবে না। মাননীয় মন্ত্রী পরিষদ বিভাগের যে নীতিগত সিদ্ধান্ত এটি, এজন্য তারা একটি প্রকল্প নিয়ে আসবেন এবং কোটি কোটি টাকা সেখানে খরচ করবেন, যেমন বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন সরকার করেছে। তো গত ভিডিওতে আমরা আরও বিস্তারিত আপনাদেরকে বলেছি যে আসলে তারা কী কী করবে। তা আজকের ভিডিওতে আমরা জাস্ট তাদেরকে বলবো যে আপনারা যেটা যেটা করবেন সেটার সাথে সাথে দয়া করে একবার এই জিনিসগুলো একবার যাচাই করে দেখেন যে এগুলো করা যায় কি না। মাঠ পর্যায়ে প্রকৃতপক্ষে ভুক্তভোগী যারা আছি আমরা জানি যে আসলে কী সমস্যাটি। যারা ভিউয়ার আছেন তাদেরকে যেটি বলবো, অবশ্যই আপনারা কমেন্ট করে আপনার মতামত জানাবেন, কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব আছে। আপনারা যদি কমেন্ট করে আপনার মতামত জানান সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। মাননীয় ভূমিমন্ত্রী, আইনমন্ত্রী অথবা মন্ত্রী পরিষদ বিভাগ যারা আসতেন তারা হয়তো এই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন, যেগুলো আমাদের জন্য অনেক কাজে আসবে। তো সর্বপ্রথমেই আমি যেটি বলবো, তারা যেটি করতে চাচ্ছেন যে 8-15 দিনের মধ্যে নামজারি হয়ে যাবে, আবেদনও করতে হবে না, দলিল রেজিস্ট্রেশন করার সাথে সাথে হয়ে যাবে, নামজারি ফিটা আপনি সাব রেজিস্ট্রারের কাছে দিয়ে দিবেন, সাব রেজিস্ট্রার অনলাইনে দলিল পাত্র পাঠিয়ে দিবে, আপনি দলিলের 3-3 কপি প্রস্তুত করবেন, অর্থাৎ নানা প্রকার ঝামেলা। আমরা ডিজিটাল এটা ভাবতে পারি না, এটা ম্যানুয়াল পদ্ধতির মতোই। এটা ছাড়া তাদের যে সার্ভার থাকবে সেটা তো কখনোই কাজ করবে না, যেমন আমরা দেখতেছি যে অনলাইনে খতিয়ান দেখা সংক্রান্ত, নামজারি সংক্রান্ত বিষয়। তো প্রথমে আমরা বলবো যাদের গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে সম্পত্তি আছে, গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয় যেটি করেছে তাদের সম্পত্তি দান, হেবা, হস্তান্তর, মর্গেজ এবং একত্রীকরণ, বিভাজন সম্পর্কে তারা খুব চমৎকার একটি নীতিমালা কিন্তু নিয়ে এসেছে 2015 সালে। সরকার সেখান থেকেও পারলে কিছুটা নিতে পারে। নীতিমালা জাস্ট প্রধান কথাটা যদি আমরা বলে নিই, এখন সরকার যেটি করতে পারে, আপনি যখনই কোনো সম্পত্তি হস্তান্তর করবেন সর্বপ্রথম যাকে হস্তান্তর করবেন তার নাম সহ আপনি এসিলেন্ডের কাছে আবেদন করবেন আপনার মালিকানার যাবতীয় ডকুমেন্ট সহ। আমরা নর্মাল একটা নাম জারি করতে গেলে এসিলেন্ড আমাদের মালিকানার ইতিহাসটা দেখেন, খাজনা খারিজ যাবতীয় কিছু দেখেন, অর্থাৎ একজন এসিলেন্ডের কাছে ক্ষমতা আছে, একজন এসিলেন্ডের কাছে সময় পাওয়া যায়, উনি নির্ধারিত পদ্ধতিতে আবেদনগুলো গ্রহণ করেন, শুনানির জন্য ডাকেন। তো এইভাবে আমরা যেটি করতে পারবো সেটি হচ্ছে নামজারির মতো করে যাকে সম্পত্তিটা হস্তান্তর করতেছেন তার নাম সহ যদি আপনি সেখানে যদি অ্যাপ্লাই করেন, তখন এসিলেন্ড আপনার যাবতীয় দলিল ডকুমেন্ট দেখে তাহলে যদি উনি হস্তান্তরের অনুমতি দেন, এক্ষেত্রে 50% যে ভুয়া দলিল, জাল দলিল, একজনের জমি আরেকজন বিক্রি করে দেওয়া, এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রথমেই স্টপ মারতে পারবো। যদিও মন্ত্রী পরিষদ বিভাগ তারা জাস্ট অনলাইনে দুই একটা করেই বলতেছে 50% মামলা কমে যাবে, আসলে কখনোই কমবে না। আপনি প্রথমে এটি চালু করুন যে কোনো সম্পত্তি হস্তান্তরের আগেই এসএলএনের কাছে আবেদন করতে হবে, কাকে হস্তান্তর করা হচ্ছে, কত টাকা হস্তান্তর করা হচ্ছে, হস্তান্তরের পেমেন্টটা কী হবে, যাবতীয় ইন ডিটেল, সেই সম্পত্তিতে সরকারি কোনো কিছু আছে কি, সেই সম্পত্তির খাজনাপাতি যাবতীয় কিছু পরিশোধ আছে কিনা, সব কিছু এসিলেন যাচাই বাছাই করে উনি একটি সার্টিফিকেট ইস্যু করবেন যে এটি এই ব্যক্তিকে হস্তান্তর করা যায় বা হস্তান্তরের অনুমতি দেওয়া হলে এক মাসের মধ্যে দলিলটা রেজিস্ট্রেশন করে নেবেন। এই যে পত্রটি, এটি উনি অনলাইনে রাখতে পারেন, এটি সবার জন্য পাবলিক ডকুমেন্ট হিসাবে রাখতে পারেন। তাহলে কারো কোনো যদি কোনো আপত্তি থাকে তাহলে উনি এসিলেনের কাছ থেকে এর বিরুদ্ধে আপিলও করতে পারবেন যে এটি হস্তান্তর করা যাবে না, এখানে আমি পাবো। কারণ এসিলেন যে নামজারিটা করেন সেটা এসিলেন্টই বাতিল করতে পারেন, কিন্তু একটা দলিল একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে আমাদেরকে দীর্ঘ দেওয়ানি মামলায় যেতে হয়। তো এই জন্যই দেওয়ানি মামলাগুলো কিন্তু আপনি যদি দেখেন যে লম্বা লাইন, সেক্ষেত্রে
ম্যাপ সংশোধন, খতিয়ান সংশোধন, দলিল সংশোধন, দলিল বাতিল এবং মালিকানা দাবি, এই মামলাগুলোই হয়ে থাকে। তাই আমরা বলবো, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আসেন তারা সর্বপ্রথম এই কাজটি করেন যে যে কোনো সম্পত্তি হস্তান্তরের পূর্বে এসএলএনের কাছে আবেদন করবেন, যার কাছে হস্তান্তর করতেছেন তার যাবতীয় ডিটেইল সহ এসএলএন যাবতীয় মালিকানার তথ্য যাচাই করে তারপরেই উনি সম্পত্তির হস্তান্তরের অনুমতি দিবেন। সাব রেজিস্ট্রারের কাছে এতটা সময় হয় না। আর যারা সাব রেজিস্ট্রার আসেন, সাব রেজিস্ট্রার বাংলাদেশে যারা আসেন, তারা দুপুর দুইটার আগে কখনো কিন্তু অফিসে বসেন না। সকাল থেকে তারা কোথায় থাকেন আল্লাহই ভালো জানে। সপ্তাহে মাত্র তারা তিন দিন বসেন, বাকি দুই দিন বা তিন দিন তারা কোথায় থাকেন সেটা আল্লাহই ভালো জানে। তো এই জন্য আইনমন্ত্রীকে আমরা বলবো, আপনার অধীনে যে সমস্ত সাব রেজিস্ট্রার আছে তাদেরকে আপনি অ্যাটলিস্ট কর্মদিবসে অফিসে থাকার ব্যবস্থা করেন। যখনই সরকারি যে সময় 9টা বা 10টা তখন থেকে অফিস করার জন্য বলেন, তাহলে মানুষের ভোগান্তি অনেক কমবে। কারণ সাব রেজিস্ট্রাররা 2টা 3টার দিকে অফিসে বলেন, শুধুমাত্র সিগনেচার করে যান। কী সিগনেচার করছে ওনাকে যদি আমরা বলি যে আপনি কী করলেন সেটা উনি জানেন না। আপনি এই সমস্ত সাব রেজিস্ট্রার, আপনি এই সমস্ত এসিল্যান্ড বা ভূমি অফিসে যারা আছে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। আপনি শুধু হ্যান্ডবুক ফর এসিল্যান্ড, আপনি শুধু রেজিস্ট্রেশন ম্যানুয়াল বানিয়ে যদি দেন, শুধু বানিয়ে কিন্তু হয় না, তারা কখনো পড়ে না, পড়ার তাদের কোনো ইচ্ছাও নাই, তারা শুধু টাকা ইনকাম করার ধান্দায় থাকেন। তো এর জন্য যেটি হয়, যারা বিভিন্ন প্রকার যে সমস্ত আপনারা সুযোগ সুবিধা প্রবাসীদের জন্য বিভিন্ন লোকের জন্য নিয়ে আসেন, এগুলো কিন্তু তারা নিজেরাও জানেন না। জাস্ট একটা যদি বলি, প্রবাসীদের জন্য যে 9 দিনে নামজারি, আপনি খোঁজ নিয়ে দেখেন যে কতটা এসিলেন্ট জানেন, কতটা তহসিলদার জানেন, কেন জানেন না, এটা আপনার মন্ত্রণালয়ের ব্যর্থতা। একই রকমভাবে আমরা যদি আইন মন্ত্রণালয়ের আইনমন্ত্রীকে বলি, আপনার যে সমস্ত সাব রেজিস্ট্রার আছে তাদেরকেও আপনি প্রশিক্ষণের ব্যবস্থা করেন। কারণ প্রশিক্ষণের ব্যবস্থা না করলে যেটি হয়, দলিলে নানা প্রকার ভুলভ্রান্তি থাকে, আর এই সমস্ত ভুলভ্রান্তি কিন্তু সংশোধন করা যায় না, এগুলো দেওয়ানি আদালতের আশ্রয় নিতে হয়। আপনি ভালো করেই জানেন সাব রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার, আইন মন্ত্রণালয় দলিল রেজিস্ট্রেশনের পর কারো আর কোনো ক্ষমতা নেই সেই দলিলটা সংশোধন করার জন্য, বাতিল করার জন্য, যতক্ষণ পর্যন্ত উপযুক্ত আদালত সেখানে আদেশ না দিচ্ছেন। আর সাথে সাথে আমরা চাবো যে এই যে দলিলগুলো আছে এগুলো শুধু একটি মাত্র বানাম প্রস্তুত করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে টাকার বিনিময়ে সেটা ছেঁড়া থাকে, কাটা থাকে, পুড়ে যায়, হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এর জন্য আমরা যেটি বলবো সেটি হচ্ছে, এগুলোর অ্যাটলিস্ট ডিজিটালাইজেশন করেন, অ্যাটলিস্ট সূচি বইটা করেন যত দ্রুত সম্ভব, এটার দিকে আপনারা নজর রাখেন, নাকি মিউটেশনের দিকে। কারণ মালিকানার মেইনটা হচ্ছে আপনার দলিলটা, সেই দলিলটা আপনি নষ্ট করে মিউটেশন দিয়ে আপনি করবেনটা কি? আশা করি আইনমন্ত্রী এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেবেন। যারা ভিউয়ার আছেন যদি তারা আমার কথার সাথে একমত হন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আমরা 10 পাতা 20 পাতা 30 পাতা দলিলগুলো হয়, এত লম্বা পাতা করার আমাদের কোনো প্রয়োজন নাই। দলিলটাকে আপনি জাস্ট 2 পাতা নিয়ে আসেন, এত কিছু তো কোনো প্রয়োজন হয় না দলিলে। আপনি যদি অনলাইন সিস্টেমটা করেন, কারণ যত দলিলে যত পাতা সংখ্যা বৃদ্ধি পাবে, অনলাইন আপনার সার্ভারের বেশি প্রয়োজন হবে, বেশি আপনার মেমোরির প্রয়োজন হবে। দলিলের ফরম্যাটটা আপনি 2 পাতায় নিয়ে আসেন খুব সহজভাবে, এত লম্বা ফরম্যাটের কোনো প্রয়োজন হয় না। শুধু দাতার নাম, দাতার যে জাতীয় পরিচয়পত্র থাকবে, 2 জন সাক্ষী থাকবে, সবকারই আঙ্গুলের ছাপ থাকবে। আঙ্গুলের ছাপগুলো আবার যে আমরা জানি আমাদের এনআইডির মধ্যে আঙ্গুলের ছাপ দেওয়া আছে, সেই হিসাবে কানেক্টেড করা থাকবে। প্রতিটি সাব রেজিস্ট্রেশনে আপনি আঙ্গুলের ছাপের মাধ্যমে যে যিনি সম্পত্তি বিক্রি করতেছেন তাকে যাচাইয়ের ব্যবস্থা করুন, এসিল্যান্ড অফিসে যাচাইয়ের ব্যবস্থা করুন, এই কাজগুলো করুন। আপনি কোটি কোটি টাকা অন্য খাতে বরবাদ করে কিন্তু কোনো লাভ হবে না, নষ্ট হবে মাত্র। আমরা বহু প্রজেক্ট আপনাদের দেখেছি যেগুলো কোনো কাজ করে না। যেমন আমাদের মাননীয় যে ভূমিমন্ত্রী আছেন, ইনামজারি উনি চালু করে উনি প্রশংসিত হয়েছেন, পুরস্কারও পেয়েছেন। একটু খোঁজ নিয়ে দেখেন এই যে ইনামজারির আবেদন করার পরে কী কাজটা হয়। আবার হার্ড কপি জমা দিতে হয়, কপি জমা দেওয়ার সময় ঘুষ দিতে হয়, এসিএন সাহেব অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনার যে কানুনগো আছে, আপনার যে সার্ভেয়ার আছে, আপনার যে নাজির আছে, তাদেরকে 1 থেকে 2, 5, 10 হাজার দেওয়া ছাড়া এই কপিটি হয় না। আপনি অনলাইনে চালু করেছেন, যেদিন এসিএন সাহেব আদেশ দিবেন সব কিছু 2 দিন পরে আমরা অনলাইনে দেখতে পাওয়ার কথা, আপনার সেই নাজির, আপনার সেই কানুনগোর কাছে, আপনার সেই অফিস বয়ের কাছে আমাদের যে কেন হাত পাততে হবে আমার যে খারিজের কাগজটির জন্য, এটি আপনি অনলাইনে দিবেন। যেহেতু আপনি অনলাইনে আবেদন করার সুযোগ দিচ্ছেন, অনলাইন থেকে ডাউনলোড করার সুযোগ দিবেন, এগুলো পাবলিক ডকুমেন্ট, যে কেউ এগুলো নিতে পারবে। যে কোনো জায়গায় যদি কারো সন্দেহ হয়, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, আদালত, সব জায়গায় আদালত অনলাইনে গিয়ে চেক করবে যে এই খারিজের কাগজটি সঠিক কিনা, ব্যাংক চেক করবে এই খারিজের কাগজটি সঠিক কিনা, তাহলে আমরা পূর্ণাঙ্গভাবে বলতে পারবো যে আমরা ডিজিটালাইজড যুগে আছি। মাননীয় মন্ত্রী, একটা দলিল
আদালত ছাড়া বাতিল করা যায় না, কিন্তু নামজারিটা খুব সহজে এসিলেন রিভিউ রিভিশন করে সেটা বাতিল করে দিতে পারেন, সংশোধন নিয়ে আসতে পারেন। তো এই জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের দলিলের উপর। তারপরে যদি আমরা দেখি যে প্রতিটি সাব রেজিস্ট্রেশন অফিসের দলিল লেখকের একটা যেন সংঘবদ্ধ চক্র, সেখানে দলিল লেখক সমিতি আছে। এখন যদি বাজার সমিতি, কাপড় সমিতি, মৎস্য সমিতি সবাই যদি কাপড় বিক্রির উপর ট্যাক্স বসায়, মাছ বিক্রির উপর ট্যাক্স বসায়, তাহলে কেমন দেখা যায়? মাননীয় আইনমন্ত্রী, আপনি জাস্ট একটু খোঁজ নিয়ে দেখেন প্রতিটি সাব রেজিস্ট্রেশন অফিসে 493টি যে আপনার সাব রেজিস্ট্রেশন অফিস আছে, দলিল লেখক সমিতির নামে অ্যাটলিস্ট 500 টাকা করে আদায় করা হয়। দিনে যদি 10টি দলিল যদি রেজিস্ট্রেশন করা হয়, 500 টাকা করে যদি নেওয়া হয়, কত টাকা হিসাব করেন? আর একদিনে 50 থেকে 100টি দলিল তো হয়। কিছু কিছু সাব রেজিস্ট্রার আছেন, ওনারাও দলিল প্রতি কমিশন নেন। আপনি এই বিষয়গুলোর প্রতি আপনি একটু নজর রাখেন। এমনকি যে আপনি দলিলের ফরম্যাটে দলিল লেখকটা বাধ্যতামূলক করে দিয়েছেন, এটি না করে যেমন আমরা এসিলেন্ট অফিসে যে কেউ আবেদন করতে পারে, দলিলটা যারা লিখতে পারে, যে কারো কাছ থেকে সে লিখিয়ে নিয়ে আসতে পারে, তার ফরম্যাটটা আপনি দিয়ে দেন, 2 পাতার ফরম্যাট দিয়ে দেন, কোনো সমস্যা হবে না। মাত্র এসিলেন্ট সাহেবের সর্বশেষ নামজারি দেখে আপনি এগুলো করে দিবেন, কিন্তু যখন আপনি 25 বছরের মালিকানা, ধারাবাহিকতা, এটা কিভাবে আপনি যাচাই করবেন? যদি 10 জনের মালিকানা পরিবর্তিত হয়, দলিলগুলো সঠিক কিনা, ভুয়া হয়েছে কিনা, এগুলো কিন্তু আপনি জানতে পারবেন না। তো এই জন্য আপনি এসিলেন্টের কাছে আবেদন করান। সর্বপ্রথমে কার কাছে হস্তান্তর করতেছে, যিনি হস্তান্তর করতেছেন উনি সম্পূর্ণরূপে সেটার মালিক কিনা। আর সাথে সাথে আমরা যেটি বলবো সেটি হচ্ছে যে সবার অবশ্যই আইডি কার্ডটা, ন্যাশনাল আইডিটা আপনারা অনলাইনে দিয়ে দেন, যাতে আইডির ইনপুট করে এই ব্যক্তির কোথায় কতটুকু সম্পত্তি আছে সেটিগুলো যাতে জানা যায়, অথবা তার কোন কোন ছেলে মেয়ে আছে তার ন্যাশনাল আইডিগুলো যাতে জানা যায়। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কেউ যাতে উত্তরাধিকার থেকে বঞ্চিত না হয়। যখন একজন ব্যক্তির তার কতজন ছেলে মেয়ে, তার জন্ম নিবন্ধন এবং যে আইডি কার্ডগুলো যখন সংযুক্ত থাকবে, তখনই যখন কেউ আবেদন করবে সাকসেশন সার্টিফিকেটের জন্য, নামজারির জন্য, মিউটেশনের জন্য, তখন অটোমেটিক জানা যাবে তার কী কোন কোন আত্মীয় আছে। কেউ কাউকে বাদ দেওয়ার কিন্তু সুযোগ পাবে না। তো ডিজিটালাইজড করতে হলে আপনি প্রয়োজন হলে এটার উপর গবেষণা করান, আরও ভালোভাবে গবেষণা করান। আমরা যেটা বলতেছি এটার সাথে আরও অনেক কিছু আপনি সংযোজন করেন, তাহলে আমরা সত্যিকার অর্থে আপনাদের থেকে আমরা উপকৃত হব। রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের দ্বারা দেশ এবং জাতি একটা সাস্টেইনেবল তারা একটা উন্নতি দেখতে পাবে। এটা ছাড়া আমরা আরও যেটি বলবো আপনাদেরকে, যে সবচেয়ে বেশি পরিমাণ যে দুর্নীতিগুলো হচ্ছে সেটা হচ্ছে আপনাদের জরিপের নামে যে সমস্ত সেটেলমেন্ট অফিস আছে সেখানে আপনারা মৌসুমি আমিন দ্বারা এই জরিপগুলো করান। এই মৌসুমি আমিনদের কোনো দায়বদ্ধতা নাই, তারা সবসময় যেটি করে সেটি হচ্ছে তাদের আমরা বলবো প্রশিক্ষণের অভাবে তারা বাঁকা দাগগুলো কখনোই বাঁকা করে পরিমাপ করতে পারে না। বর্তমানে তারা সবগুলো সহজ করতে যায়, সোজা করতে যায়, তারা সেগুলো স্কোয়ার করতে চায় অথবা আয়তক্ষেত্র করতে চায়। এগুলো করতে গিয়ে তারা বিভিন্ন দাগের জমি বিভিন্ন দাগে দিয়ে দেয়। আর এটা নিয়ে যেহেতু জনসাধারণ মানুষের কাছে অতটা কোনো বুদ্ধি নাই যে তার পুরাতন ম্যাপটার জমিটা নতুন ম্যাপে আসলো কি না, কেন আসলো না, এই সমস্ত কিছু কিন্তু সবাই জানে না। তো এই জন্য সর্বপ্রথম আপনার সেটেলমেন্ট অফিসের দিকে একটু নজর দেন, আর মৌসুমি আমিনগুলো বাদ দেন। মৌসুমি আমিন বাদ দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে সরকারি পর্যায়ে আমিন নিয়োগ করেন, সেখানে কর্মসংস্থান হবে। এসিলেন্ট একজনের জায়গায় 2 জন রাখেন, সাব রেজিস্ট্রার একজনের জায়গায় 2 জন রাখেন আপনারা। এসিলেন্ট সাহেব নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন, উনিও ম্যাক্সিমাম সময় বাইরে থাকেন, সাব রেজিস্ট্রার সাহেব 2টার দিকে আসেন। আপনারা এই সমস্ত যেগুলো এসেনশিয়াল, যেগুলোর দিকে নজর না দিলেই হয় না, সেগুলো দিকে আপনারা লক্ষ্য না রাখে কোটি কোটি টাকার প্রজেক্ট আপনারা বানান, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা দেখেছি এর পূর্বে অনেক আগে যারা সরকারে ছিলেন তারা কিছু প্রজেক্ট নিয়ে এসে কোটি টাকা নষ্ট করেছেন এডিবি থেকে। তার এখন আপনারা নামজারির ওয়েবসাইটটি নিয়ে এসেছেন, সেখানেও এখন যে রেকর্ড রুমটা বন্ধ আছে, কিছু কিছু অঞ্চলে দেখাও যায় না। তো আসলে কথা হচ্ছে, আপনারা হয়তো বলবেন যে ধীরে ধীরে হবে, বিষয়টি এমন না, বিষয়টি হচ্ছে পরিকল্পনার, যে আমরা এটা এটা করতে চাচ্ছি, প্রথমে এটা এটা করতে হবে। তো প্রথমে আমরা যেটি বলবো, সর্বপ্রথম যারা সম্পত্তি হস্তান্তর করতে চাবেন তারা এসিলেন্টের কাছে আবেদন করবেন, এসিলেন্ট অনুমতিপত্র দিবেন, সেটা ওয়েবসাইটে থাকবে, সেটা সাব রেজিস্ট্রার দেখবেন যে সমস্ত কিছু ঠিক আছে, তারপরে উনি দলিলটি রেজিস্ট্রেশন করবেন। দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দলিলের ফরম্যাট আপনারা 2 পাতা নিয়ে আসেন, সেটা ওয়েবসাইটে দিয়ে দেন, আঙুলের ছাপটা বাধ্যতামূলক করেন ডিজিটাল পদ্ধতিতে, আইডি কার্ডের সাথে ম্যাচ করে কিনা, এবং সাথে সাথে যে পাসপোর্টগুলো আছে, পাসপোর্টের ক্ষেত্রেও যাদের প্রবাসী আছে আইডি কার্ড নাই, তারা যাতে পাসপোর্ট নাম্বার দিয়েও জমিটা বিক্রি করতে
পারে এই সমস্ত কিছুর ব্যবস্থা করেন, তাহলে আমরা আসলেই প্রকৃতপক্ষে উপকৃত হব। দলিলের আমরা তিনটা কপি করব, একটা কপি করার জন্যই দলিল লেখকরা জিম্মি করে নেয়, আর যারা দলিল লেখক আছেন তারা সব কিছুর জন্য যদি তারা আন্দোলন সংগ্রাম করেন, সেই 2002 সালে তাদের মাত্র 15 টাকা প্রতি পাতা ফি নির্ধারণ করা হয়েছে, যখন 2020 সালে যদি আমরা হিসাব করি তাহলে সেটা খুবই নগণ্য। প্রয়োজনে দলিল লেখককে প্রতিটা দলিলের জন্য 1000 টাকা ফিক্স করে দেন, তারা প্রতিটা দলিল 3, 4, 5, 6 হাজার টাকা পর্যন্ত তারা নিয়ে থাকে। আর দলিলের মধ্যে আপনারা যত রকমের ফি রেখেছেন, রেজিস্ট্রেশন ফি, স্টাম্প শুল্ক, উৎসকর, উৎসে আয়কর, আয়করে ভ্যাট, ই ফি, এন ফি, এনএন ফি, এত ক্যাটাগরি করার তো কোনো প্রয়োজন হয় না। যদি আপনারা সাধারণ জনসাধারণকে যদি সেবা দিতে চান, এই মাটির সাথে সবাই জড়িত, যে সরিয়ে সরিয়া লিখতে পারে না সেও জড়িত, যে সরিয়ে সরিয়া লিখতে পারে মাত্র ক্লাস 5-6 পড়েছে সেও মাটির সাথে জড়িত, তাই আপনারা যারা গ্র্যাজুয়েশন করেছেন, কলেজে পড়েছেন, ভার্সিটিতে পড়েছেন, তাদের এই ইফি, এন ফি, এনএন ফি এগুলো তো আর জনসাধারণ বুঝবে না। তো এর জন্য আশা করি রেজিস্ট্রেশন ফি এর ব্যাপারটা আপনারা খুব সহজ করে নিয়ে আসেন, প্রয়োজনে বলে দেন যে 6% ওভারঅল 6% এত কিছু না, সাবকোবলা ওভারঅল 6% হ্যাবায় ওভারঅল 100 টাকা এটা বলে দেন। কিন্তু আপনারা বিভিন্ন রকম এই ফাঁকফোকর রাখার কারণে একজন শিক্ষিত মাস্টার গ্র্যাজুয়েশন করা, পিএইচডি করা ব্যক্তির পক্ষেও সম্ভব হয় না আপনাদের এই সমস্ত হিসাব ক্যালকুলেশন করা। যারা এই ভিডিওটি দেখেছেন আমার কথাগুলোর সাথে যদি একমত হন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি না হন তাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।